আজ 6ই জুন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নামখানার গণেশনগর হাই স্কুলে আইনজীবীরা ও চিকিৎসকরা একসাথে দুর্গতদের পাশে দাঁড়ান। ইয়াসের দাপটে নামখানার আশেপাশে এলাকার মানুষদের জন্য কমিউনিটি কিচেন ও শরীরের চেক আপের আয়োজন করলেন ব্যবস্থাপনায় সাহিত্য ঘোষ আইনজীবী ও অন্যান্য আইনজীবীরা এবং ডক্টর নির্মল মাঝি ও সহযোগী চিকিৎসকরা। এর আদর্শ অনুপ্রেরণা হচ্ছে মানুষের সাথে থাকো, মানুষের গরিব মানুষের দুস্থ মানুষের অসহায় মানুষের বিড়ন্ন মানুষের যারা ঝঞ্ঝা কবলিত এলাকায় যারা গৃহহীন মানুষের তাদের খাবার দাবার তাদের পথ্য ওষুধ নিয়ে আমরা আমাদের ডাক্তার চিকিৎসকেরা রবিবার দিন ছুটির দিন তারা এখানে এসেছে, তারা এখানকার ঝঞ্ঝা কবলিত অঞ্চলে মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছে, বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন, তাদের N95 করোনা মাস্ক দিচ্ছেন, ট্রিপিল লেয়ার সার্জিক্যাল মাস্ক দিচ্ছেন, এছাড়াও তাদের জনসচেতনতা করছেন যে মাস্ক পরুন, স্যানিটাইজ নিন, দূরত্ববিধি বজায় রাখুন এবং আপনারা বাড়িতে ঢুকে জামা কাপড় ড্রপ করে ফেলে আপনারা স্যাভলন বা ডেটল সাবান দিয়ে সারা শরীরে জল দিয়ে স্নান করে মাথা থেকে পা অবধি নতুন জামা কাপড় পরে আপনার বাঁচার স্বার্থে, আপনার পরিবারের পরিজনের বাঁচার স্বার্থে এবং আপনার প্রতিবেশীর বাঁচার স্বার্থে সমাজে যাতে করোনার উপদ্রব আর বেশি না হয়, করোনা আর যাতে মৃত্যু একটুও না হয়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য। করোনা ফ্রি বাংলা, করোনা মুক্ত বাংলায় নতুন সূচনা, যেটা আমাদের হবে ছত্রাক ব্ল্যাক ফাঙ্গাস, সেটার জন্য আমরা এখন থেকেই জনসচেতনতা শুরু করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতা সততা দায়বদ্ধতা সকল মানুষের সুস্থতা কামনা করি, সর্বাঙ্গ সুন্দর জীবন কামনা করি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ এলাকার বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয় এবং কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ মহাশয়। নির্মল আমাদের নির্মল দা একটা ডাক্তারদের টিম নিয়ে যাবেন, একদিকে দরিদ্র নারায়ণ বানভাসী মানুষের সেবা, 2000 উপর মানুষের ওরা সেবা করবে, ওরা রান্না করে খাইয়ে দেবে, আর অপরদিকে ওই এলাকার বানভাসী মানুষের ওই এলাকায় চিকিৎসার কাজ করে আসবে। আমি প্রায় 8-10টা ক্যাম্প সূর্যনগর দেখে এলাম এখানে, তারপর আরও 5-6টা ক্যাম্পে অলরেডি রান্নার কাজ চলছে, এভাবে মানুষের সেবার কাজ আমাদের সরকারের পক্ষ থেকে চলছে। অন্যদিকে গোপাল ভান্ডারী কাকদ্বীপের একজন ব্যবসায়ী, তিনি ঘোড়ামারা দ্বীপে 400 পরিবারের জন্য চাল ডাল আলু শুকনো খাবার ইত্যাদি পাঠান।